যিনি 70 দশক থেকে 90 দশকের শেষ ভাগ পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে থেকে দাপটের সঙ্গে রাজত্ব করে গেছেন আমাদের বাংলা চলচ্চিত্রে। ঢালুরের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি, যার নামে দর্শকেরা ছুটে যেতেন ছবির ঘরে। সুস্থ পরিচ্ছন্ন সামাজিক ফ্যান্টাসি লোক কাহিনী পোশাকি অ্যাকশন প্রায় সব ধরনের ছবিতে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। বিনিময় পেয়েছেন অপূর্ণ ভালোবাসার সঙ্গে জনগণের নন্দিত নায়িকা বিউটি কুইন শাবানার মতো খেতাব। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না, বাবা মোহাম্মদ আবুল ফয়েজ চৌধুরী ও মা ফজলুন্নেসা। শাবানা 1952 সালের 15 জুন চট্টগ্রাম জেলার রাউজান থানার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মা বাবার বড় সন্তান ছিলেন তিনি। প্রথম দিকে স্থানীয় রামসেবক প্রাথমিক বিদ্যালয় ও ডাবুয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে বাবার চাকরির সুবাদে ঢাকায় গেন্ডারিয়া মনিজার রহমান গার্লস হাই স্কুলে ভর্তি হন। 1982 থেকে 1984 সাল এই সময়টা ছিল শাবানার সবচেয়ে সাফল্যময় দিন। এ সময়ে প্রায় সব ছবি ছিল সাফল্য এবং তারা তিনবার যথাক্রমে 2 পয়সার আওতা, নাজমা ও ভারতীয় চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। নাইম খান, বি নিউজ, ঢাকা।